দ্রুত গতিতে বদলাতে চলেছে বিরোধী সমীকরণ। চার কেন্দ্রবিন্দুতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের বৈঠক উপলক্ষ মাত্র চলতি সপ্তাহে দিল্লিতে অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মমতার সম্ভাব্য বৈঠকে শুরু হতে পারে বিরোধী ঐক্যের সলতে পাকানোর কাজ। আগামী 27 মে দিল্লিতে নীতি আয়োগের বৈঠক। বৈঠকে যোগ দিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজধানীতে যাচ্ছেন। অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও বৈঠক উপলক্ষে হাজির হবেন সেখানে। সেই সুযোগেই বৈঠক শেষে বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের এক আসরে দেখা যেতে পারে, যার মধ্যমণি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা। এর অবশ্য একটা প্রেক্ষাপট গত কয়েক মাস যাবৎ তৈরি হয়েছিল, যার ফলে বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার, বিহারের উপমুখ্যমন্ত্রী আরজেডি নেতা তেজস্বী যাদব, এসপি নেতা অখিলেশ যাদব, ডিএস নেতা কুমার স্বামী প্রমুখ কলকাতা এসে মমতার সঙ্গে বৈঠক করে গিয়েছেন। বৈঠক করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। তার সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, কংগ্রেসের কর্ণাটক বিজয়ের পর শর্ত সাপেক্ষে কংগ্রেসকে নিয়ে সার্বিক ঐক্যের ফর্মুলার প্রবক্তা তৃণমূল নেত্রীর গুরুত্ব বাড়ছে বলেই আঞ্চলিক দলের নেতারা বাংলা এসে আলোচনা সারছেন। পরিস্থিতির ওজন বুঝে কংগ্রেস হাইকমান্ডও মমতা সম্পর্কে অবস্থান বদলেছে। বেঙ্গালুরুতে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোতেই মমতা সম্পর্কে কংগ্রেসের মূল্যায়ন বদলের আভাস মিলেছে। এই আবহে দিল্লিতে অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা হবে মমতার। সূত্রের মতে ডিএমকে প্রধান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, বিহারের নীতিশ কুমার, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, দিল্লির কেজরিওয়াল, পাঞ্জাবের ভগবন্ত সিং মান, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ভারত রাষ্ট্র সমিতির নেতা চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে আলোচনা হতে পারে মমতার। এর আগে ভুবনেশ্বর গিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী বিজু জনতা দল নেতা নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করে এসেছিলেন মমতা। সাধারণত মধ্যপন্থা নিয়ে চলা বিজু পুত্রের সঙ্গে এ যাত্রাও দিল্লিতে কথা হতে পারে তৃণমূল নেত্রীর। এক আসরে না হলেও একান্তে ওইসব মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতার কথা হতে পারে। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের হেনস্থা করার বিরুদ্ধে ইতিমধ্যেই অবিজেপি শাসিত রাজ্যের শাসক দল এককাট্টা হয়ে আদালতে গিয়েছিল। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে উপেক্ষা করে রাজ্যগুলির ক্ষমতা সংকোচনে কেন্দ্রের ভূমিকা নিয়েও বিরোধী দলের মুখ্যমন্ত্রীরা একমত। এসব ক্ষেত্রেই কেন্দ্রের মোদী সরকারের ভূমিকায় সমালোচনায় অগ্রণী ভূমিকা নিয়ে এসেছে বাংলার মুখ্যমন্ত্রী। এই পটভূমিতে মমতার আসন্ন দিল্লি সফর শুধু রাজ্যের নয়, আগামী বছরের লোকসভা ভোটের নিরিখে গোটা দেশের রাজনৈতিক মানচিত্র বদলের বার্তা দিতে পারে বলেই পর্যবেক্ষক মহলের ধারণা। কলকাতা টিভি।